নমস্কার বন্ধুরা পয়লা জুলাই থেকে বারোই আগস্ট পর্যন্ত সমস্ত ট্রেন ক্যান্সেল করা হয়েছে এবং এই টাইমের মধ্যে যারা ট্রেনের টিকিট কেটেছিলেন তাদের ট্রেনের টিকিট রিফান্ড করা হবে কি হবে না সে ব্যাপারে কিন্তু রেল তরফের তরফ থেকে একটি নোটিশ যারা জারি করা হয়েছে সেই নোটিশটা আমি আপনাদেরকে শো করব এবং টুইটে কি বলা হয়েছে সেটাও আমি আপনাদেরকে দেখাবো তো সঙ্গে থাকুন প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি অবশ্যই দেখবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না তো বন্ধুরা ওয়েলকাম টু মাই মা তাড়াতাড়ি নিচারেন তো বন্ধুরা এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে টুইটে কিন্তু পরিষ্কারভাবে কি বলা হয়েছে যে ইট হ্যাজ অলসো বিন ডিসাইডেড দ্যাট অল টিকিট বুকড ফর দ্য রেগুলার টাইম টেবিল টার্মস ফর দ্য জার্নি ডেট ফ্রম ফার্স্ট জুলাই টু থাউজেন্ড টোয়েন্টি টু টুয়েলভ আগস্ট টু থাউজেন্ড টোয়েন্টি স্ট্যান্ড ক্যান্সেল রেলওয়ে বোর্ড রেলওয়ে বোর্ড থেকে তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে ফার্স্ট জুলাই থেকে বারোই অগাস্ট পর্যন্ত যারা ট্রেনের টিকিট কেটেছিলেন সেই ট্রেন কিন্তু মানে ট্রেন ক্যান্সেল থাকছে সুতরাং টিকিটও ক্যান্সেল হবে এবার যারা ট্রেনের টিকিট কেটেছিলেন তাদের রিফান্ড হবে কি না সেটাও এই ভিডিওতে আমি আপনাদেরকে বলবো তো এখানে দেখুন আগে ক্যান্সেলেশনের যে অর্ডার কপিটা সেটা দেখে নিন যে ক্যান্সেলেশন অফ রেগুলার প্যাসেঞ্জার সার্ভিস মেল এক্সপ্রেস প্যাসেঞ্জার সমস্ত কিন্তু ক্যান্সেল করে দেওয়া হয়েছে এরা রেলওয়ে বোর্ডের বোর্ডের তরফ থেকে কিন্তু এই নোটিশটি জারি করা হয়েছে এবার আমরা দেখব যে যারা ট্রেনের টিকিটটা কেটেছিলেন এই ফার্স্ট জুলাই দু হাজার কুড়ি থেকে বারোই আগস্ট দু হাজার কুড়ির মধ্যে যারা ট্রেনের টিকিট কেটেছিলেন তাদের টাকা রিফান্ড হবে কি হবে না সে ব্যাপারে কিন্তু রেলবোর্ডের তরফ থেকে একটি নোটিশ জারি করা হয়েছে প্রথমে আগে আমরা টুইটটা দেখে নিই যে ফুল রিফান্ডস জেনারেটেড ফর অল টিকিটস বুকড ফর দ্য রেগুলার টাইম টেবিল ট্রেনস ফর জার্নি ডেট ফ্রম ফার্স্ট জুলাই টু থাউজেন্ড টোয়েন্টি টু টুয়েলভ আগস্ট টু থাউজেন্ড টোয়েন্টি দ্য স্ট্যান্ড ক্যান্সেল নাও মিনিস্ট্রি অফ রেলওয়েস তো আপনারা বুঝতে পারছেন তো এখানে দেখুন এই নোটিশটি এখানে জারি করা হয়েছে এই নোটিশে কিন্তু পরিষ্কারভাবে এখানে মেনশন করা হয়েছে রিফান্ড অফ দ্য টিকিটস বুক ইন রেগুলার টাইম টেবিল ট্রেন্স ইন অপারেশন পিরিয়ড টু লকডাউন ক্যান্সেলেশন ইন আই সি এম এস টু এনাবল রিফান্ডস রিগার্ডিং তো আপনারা বুঝতে পারছেন যে যারা এই নির্দিষ্ট টাইমের মধ্যে অর্থাৎ ফার্স্ট জুলাই থেকে বারোই অগস্টের মধ্যে যারা ট্রেনের টিকিট কেটেছিলেন তাদের কিন্তু টাকা রিফান্ড করে দেওয়া হবে তো বন্ধুরা এই ছিল আজকে ছোট্ট ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু ভিডিওতে লাইক করবেন এবং সিবিএসি বোর্ডের তরফ থেকে কিন্তু সেকেন্ডারি এবং সিনিয়র সেকেন্ডারি সমস্ত এক্সাম ক্যান্সেল করা হয়েছে অ্যাজ পার সুপ্রিম কোর্ট তো সেই ব্যাপারেও একটি ভিডিও বানানো রয়েছে আপনারা চাইলে কিন্তু ডিসক্রিপশন বক্সের লিঙ্ক দেওয়া থাকবে সেই ভিডিওটি কিন্তু একবার দেখে নিতে পারেন